আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। লাকিয়াপুর সাথে সন্ধ্যার সময় আড্ডা দিতেছি, খুব ভালো লাগতেছে, নাস্তা খাইতেছি, আর আমার জীবনের প্রথম লাকিয়াপুর শ্বশুর বাড়িতে আসলাম। তোরান, তোমার কেমন লাগতেছে একটু বল। আজকে আমাদের সাথে একটা খাদক নিয়ে আসলাম, খেয়ে দুম্মা তুলতেছে, খেয়ে পুরো দুম্মা। শিবাদের তো এটা ফলার পেট না গুদাম, যা দেই সব পাউডারের মতো মিশে যায়। আর তো এখন লাকে নিয়ে এসেছে পিৎজা, বড়া, পুরি আপনি নিয়ে এসেছে আমাদের খাওয়ার জন্য। আবার সন্ধ্যার সময় চা পরোটা খেলাম, খুব ভালো লাগলো। বাপের বাড়ি লোকজনকে সেবা যত্ন করতেছে, মনে হচ্ছে যে উনারই বাড়ি। তো উনার বাড়ি তো না না, উনি মনে হচ্ছে যে উনি উনার মতো গুছিয়ে নিয়েছে। আমি যে শ্বশুর বাড়ি মানে পার্মানেন্ট ছিলেন, আমরা হইতাম মানে আপনি দাইলে তো বিষয়টা তো বুঝলাম না। কেরা এর নামলে আছে তো আস্তে আস্তে খাওয়ানো যাবে। আমরা কিন্তু হাম করে হ্যাঁ মুজুর গে শিবা আস্তে আস্তে হাও, আস্তে কমায় খাও, কমায় খাও বাবা। কেমন আছেন? এলা আরফির বেস্ট ফ্রেন্ড ইশফির, ইশফির বেস্ট ফ্রেন্ড না? এখন আরফি মানে রুহি কে পেয়ে খুব খুশি, সে তো অবাক হয়ে গেছে, ওয়াও রুহি আছে এখানে আর কি লাগে। ও অবশ্য যখন গত বছর হ্যাঁ রুহি রুহি মজা লাগতেছে আর কি। শ্বশুর মাতালুই।